হাই গাইস, এখানে দেখুন রাজাদের কুয়া একটালে পানি খাওয়ার জন্য আসছি, কাটা দিয়ে রাখছি নিচে। আমি তোমার টাকায় বাঁচি, তোমার টাকায় পুরে ছাই। ওয়েদারটা অনেক সুন্দর, এখানে বাতাসটা খুব অ্যামেজিং। সাথে আছে কিন্তু দেখা দিবে না। অনেক সুন্দর সুন্দর মাইয়া আছে, দেখলি ভালো লাগে। পাউডারের 20 টাকা শেষ, আমাদের শেষ 20 টাকা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল প্যারা নাই, এসে নিজে চলতে নেন একদম ব্লগ জিরোতে। আজকে ব্লগটা বলতে হচ্ছে খুবই ইন্টারেস্টিং, খুবই অন্যরকম, কারণ আমরা যাচ্ছি পাহাড়ি অঞ্চল কিংবা সমুদ্র নাচতে। আমরা যাচ্ছি প্রাচীন রাজাদের আমলের কিছু দর্শনীয় স্থান দেখব। আমরা যাচ্ছি ময়নামতি জাদুঘর অ্যান্ড ময়নামতি শালবন বিহার, আর এই দর্শনীয় স্থানগুলো অবস্থিত আছে কুমিল্লা জেলা কোটবাড়িতে অবস্থিত। আর আজকে আমাদের সাথে থাকছে আমাদের চমলক বাহিনীর আবদুল্লাহ, পান হবে, চিল হবে, আর আমাদের সাথে আছে আমাদের ব্যাকগ্রাউন্ডে ক্যামেরা রাজচন্দা ছোট ভাই। হ্যালো, হোয়াটস আপ, আই এম আবদুল্লাহ, চিল। তো আজকে ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে, আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন, লেটস গো, চলো। আর একটা সাবস্ক্রাইব। জাদুঘরের ভিতরে আছি, এখন তিনটা টিকিট নিলাম 20 টাকা করে। আর ওদের ভিতরে অনেক প্রাচীনের ঐতিহ্য আছে, আমরা এগুলো আজকে দেখবো। আমাদের সাথে চমৎকার দেখো ভাই, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই। ভিতরে অনেকক্ষণ ঘুরলাম, ভিতরে হচ্ছে আপনাদের ছবি তুলতে দেয় না, অনেক নিষেধ। তারপর আমরা সিঁড়ি করে অনেক ছবি তুলছি, আপনাদের দেখাবো। আর বাইরে ওয়েদারটা অনেক সুন্দর, যা মুগ্ধ করে আমাদের। আমি অনেক সুন্দর, সবাই যাচ্ছে, পুলিশ ভাই এরা আছে সেফটির জন্য, ওরা সেফটি আছে। আর তাছাড়া অনেক সরকারি কর্মকর্তা আছে, সবাই সেফটি আমাদের এখানে খুব। আর জানেন তো সবাই যে আমি যে আসবো এখানে, দেখেন পুলিশ অভাব নাই, তুমি আসবে ইউটিউবার বলে কথা। এই জায়গাটা খুবই নিস্তব্ধ, অনেক অনুভব করার, অনেক চিল করার মতো। কথা হচ্ছে আমরা এখন জাদুঘর ময়নামতি জাদুঘর আছে, আর ওই পাশটা হচ্ছে শালবন, ময়নামতি শালবন বিহার। আমরা জাদুঘর শেষ করে ওইখানে যাব, এখন খুব কয়টা বাজে, 5টা কাছে আছে, আর 10 মিনিট এখানে থাকবো, 10 মিনিট পরে ওইখানে যাব শালবন বিহার। ওইখানে অনেক সৌন্দর্য, প্রাচীন ঐতিহ্য। ওই জায়গাটা হচ্ছে শালবন বিহারের যারা প্রাচীন রাজা তারা ছিল, রাজা আমলাদের ঘরবাড়ি ছিল, ঘরবাড়ি ভেঙে রাজাদের আমলে ঘর বাড়ি ছিল, আর এগুলো আর কি তারা সংরক্ষণ করে খুব যত্ন করে অনেক সুন্দরভাবে দেখাইতেছে। আর তাছাড়া পর্যটকের কেন্দ্র স্থান বানিয়েছে এখানে, আজকে আমাদের এখানে আসা। আজকে ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ সুন্দর পাখির ছকে মুগ্ধ করার মতো দেখাবো, কারণ কুমিল্লা কোটবাড়ি জেলাটা অনেক চিল করার মতো অনেক জায়গা, অনেক জায়গা আছে। আমরা প্রত্যেকটা ব্লগ স্টেপ বাই স্টেপ দেখাবো সবাইকে। আজকে আসছি আমরা ময়নামতি জাদুঘর, আর হচ্ছে ময়নামতি শালবন বিহার। দেখতে হলে চোখ রাখুন, প্যারা নাই চ্যানেলে।
ময়নামতি জাদুঘর খুব সুন্দর, আমিও অনেক সুন্দর। 20 টাকা নিচ্ছে একটা টিকিট, আমরা কি 20 টাকার উসুল উঠাবো না? অবশ্যই ভিডিও করে তুলতে হবে, ভিডিও করে স্লো মোশন টিকটক ভিডিও করে ফাটাই ফেললো, 20 টাকা অবশ্যই আমরা উসুল করবো। আর তাছাড়া জায়গাটা অনেক সুন্দর, 20 টাকা নিলেও তারপরে কম নিছে নাকি? অবশ্যই আমি আছি না, এটাতে উঠে দেখাতাম। দেখেন ওরা মানুষ উঠে ডিস্টার্ব করে, এই কারণে বডি কাটা দিয়ে রাখছে। পানি খাওয়ার জন্য আসছি, বহুত তৃষ্ণার্ত, পানি খাওয়ার জন্য আসছি, কাটা দিয়ে রাখছি নিচে। ময়নামতি জাদুঘরটা অনেক সুন্দর, পুরো এরিয়াটা ঘুরলাম। ভিতরে হচ্ছে বৌদ্ধদের প্রাচীনকালের ঐতিহ্য, তাছাড়া বাইরে হচ্ছে খুব সুন্দর দর্শনীয় স্থান যা শালবন বিহানের কাছাকাছি। আর ভিডিওতে আছি আমি একদম অমাইক, আমাদের চমলক্ষ বাহিনীর অমাইক। এখন হচ্ছে আমরা বললাম আপনি তোমার প্রশংসা করলেন না, লজ্জা দিয়ে প্রশংসা করছি। চমলক্ষ বাহিনী বুঝেন এখন কিন্তু তারা র্যাঙ্কিং ট্রেন্ডিং আছে। চমলক্ষ বাহিনী আমাদের বাহার ভাই আজকে আসে নাই, বাহার ভাই বাড়িতে গেছে। তুমি হচ্ছে কি ওর নামটা দিব কয়েকদিন পরে। এখন হচ্ছে আমরা জাদুঘর ঘুরা শেষ, অবশ্যই এখন আমরা যাবো ময়নামতি শালবন বিহার। শালবন বিহারটা অনেক সুন্দর, যেখানে রাজাদের প্রাচীন ঐতিহ্যের ঘর বাড়ি আছে, ওইখানে আমরা গিয়ে ভাঙচুর করবো, সরি ভাঙচুর করবো না, ভিডিও করবো। আবদুল্লাহ চলো, 20 টাকা শেষ, পাউটা উঠে নেই 20 টাকা শেষ, করে 20 টাকা অর্জন, পাউটা উঠে নেই 20 টাকা শেষ, আমাদের শেষ 20 টাকা। আমরা ময়নামতি শালবন বিহারে, যার টিকিট নিতে লাগবে আধা ঘন্টা সময়, টিকিট নিতে আধা ঘন্টা সময়, এত ভিড়, তাদের ভিড়ের সময় তারা 10 টাকা, আমার বাড়তি এনে জানিয়ে দিলাম। খুবই কাছাকাছি আছি আর ভিতরে যাচ্ছি আমরা, ভিতরে অনেক সুন্দর, তবে এতটুকু কাটতে আস্তে আস্তে খুব অবস্থা খারাপ, সালা 20 টাকা টিকিট 30 টাকা নিল, খুব অন্যায় হয়েছে, তাই না? খুবই অন্যায় হয়েছে, এমন কথা। তবে যাই হোক, টাকা একটু বেশি নিচ্ছে তো, আমরা ভিডিও করবো। প্রাচীনদের ঐতিহ্য দেখছো কত শক্ত, কত 200-300 বছর আগের এইগুলা প্রাচীন ঐতিহ্য স্থাপন ভবন গুলো এখনো কি শক্ত।
ভিউটা অনেক সুন্দর, পুরো চার